وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ উদ্দেশ্য একেবারে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি বানাই নাই, আমি সৃষ্টি করি নাই, ও জিন ও মানুষ, তোমাদেরকে আমি বেহুদা বানাই নাই, অকর্ম বানাই নাই, বিনে আল্লাহু আকবার উদ্দেশ্য আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি, ঠিক কিনা? ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর পরিচয় লাভ করবে। বান্দা বান্দি যখন ইবাদত করবে তখন আল্লাহর কুরবত হাসিল করবে, নৈকট্য সাধন করবে, আস্তে আস্তে বান্দা আল্লাহর দোস্ত বনে যাবে। আর বান্দা যখন আল্লাহর গোলামি ছেড়ে নফসের গোলামি শুরু করবে, শয়তানের গোলামি শুরু করবে, জিন শয়তানের গোলামি শুরু করবে, মানুষ শয়তানের গোলামি শুরু করবে, নফস শয়তানের গোলামি শুরু করবে, তখন বান্দা আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহর রহমতের গণ্ডি থেকে বের হয়ে যাবে, আল্লাহর বন্ধু থাকবে না, আল্লাহর বান্দা নামে থাকবে, কিন্তু আল্লাহু আকবার তার কার্যকলাপ আমলের দ্বারা এইটাই বুঝে আসবে সে শয়তানের গোলাম। কার গোলাম? শয়তানের গোলাম। আল্লাহর গোলামির জন্য সে আসে নাই, তার কাজের দ্বারা প্রতীয়মান হবে যে সে শয়তানের গোলামির জন্য এসেছে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে খুশি হবেন না বেজার হবে? খুশি হবেন নাকি বেজার হবেন? বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা খুশি হইলে কি দান করবেন? জোরে বলি, কি দান করবেন? আর বেজার হইলে কি দান করবেন? খুশি হইলে তো জান্নাত, আর বেজার হইলে জাহান্নাম। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনার আমার মালিক, ওই মালিককে বেজার করা যাবে না। যাবে নাকি? আমাদের মালিককে, আমাদের মালিককে আমরা গোলামি করব। কা আল্লাহর গোলামি করতে হবে, আর কারো গোলামি করা যাবে না। যখনই আপনার আমার দ্বারা শয়তানের নফসের এবং মানুষের গোলামি প্রকাশ পাবে, তখন আল্লাহ তাআলা আপনার আমার থেকে রহমত উঠাইয়া নিবেন, আস্তে আস্তে আপনার আমার ঠিকানা জাহান্নাম মুখী হতে থাকবে। আমার ভাইরা, সুতরাং আদম সুফিউল্লাহ থেকে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তথা আজ পর্যন্ত আল্লাহর যত বান্দারা এসেছেন, এদের মধ্যে কয়েকটি ভাগ আছে, আছে কি আছে না? তিনটি ভাগ আছে। এক শ্রেণীর মানুষ হলেন ডানপন্থী, আরেক শ্রেণীর মানুষ হলেন বামপন্থী, আরেক শ্রেণীর মানুষ হইলেন আল্লাহর নৈকট্যশীল, কথা ঠিক কিনা? ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, এরা হইল ডানপন্থী। বামপন্থীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আসহা, উপরে ডানপন্থীদের ব্যাপারে বলেছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী তো তারা, আল্লাহু আকবার, যারা ধন্য হয়ে গেছে তাদের ব্যাপারে আর কোনো কথা নাই, কথা ঠিক কিনা? আর বামপন্থী ওয়া আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল, বামপন্থী যারা তারা তো বামপন্থী, তারা তো জাহান্নামী, কিন্তু এই দুই শ্রেণীর পরে আরেক শ্রেণীর বান্দা বান্দি আছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তারা হইল আল্লাহর মুকাররব বান্দা, কথা ঠিক কিনা? মুকাররব বান্দা যারা,
তারা আল্লাহর নৈকট্যশীল। এই মুকাররব বান্দাদের অন্তর্ভুক্ত হইলেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাম। নবী এবং রাসূলগণ হলেন আল্লাহর মুকাররবদের মধ্যে এক নম্বরের সিরিয়ালে, ডানপন্থীদের মধ্যে আর বামপন্থীদের মধ্যে যারা আছে। ডানপন্থী হলো যারা ফার্স্ট ক্লাসের জান্নাত পাবে, প্রথম চান্সে যারা জান্নাতের মালিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর বামপন্থী যারা হবে তারা তো চিরজাহান্নামী হয়ে যাবে। কিন্তু এর মধ্যে কথা আছে, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই মানুষের মধ্যে আবার কেউ আল্লাহর গোলামির গোলামি করবে, গোলামির মাঝে মাঝে আবার নাফরমানি করবে, ঠিক কিনা? করে কি করে না? আল্লাহর নাফরমানি করে, সকালবেলা ফজর পড়ে আল্লাহর গোলামি করে বের হয়, অফিসে যায়, অফিসে গিয়ে আবার কলমবাজি করে, এই কলমের মাধ্যমে আবার ঘুষের মালিক হয়ে যায়, কথা ঠিক কিনা? এমন কিছু অর্থের মালিক হয়ে যায় যেই অর্থের কারণে সে জাহান্নামী হয়ে যায়। আল্লাহু আকবার, দোকানের মালিক দোকানে বসে, ক্যাশে বসে, আল্লাহু আকবার, দোকানদারির কারণে ওই বান্দা গোলাম, ওই আল্লাহর গোলাম হয়ে যায়, শয়তানের গোলাম। কারণ তার দোকানদারি রসুলের সুন্নাত তরিকায় হয় নাই, হয়েছে শয়তানের তরিকা অনুযায়ী, ঠিক কিনা? শয়তানের তরিকা অনুযায়ী দোকান করেছ, শয়তানের তরিকা অনুযায়ী অফিস করেছ, শয়তানের তরিকা অনুযায়ী, নফসের তরিকা অনুযায়ী, মানব রচিত আইন আল্লাহু আকবার নিজের মধ্যে ফিট করেছ। তুমি আল্লাহর গোলাম হতে পারো নাই, তুমি হয়েছ নফসের গোলাম, তুমি হয়েছ শয়তানের গোলাম, তুমি হয়েছ মানবরূপী শয়তানের গোলাম। আল্লাহর গোলাম যারা ফজর নামাজ পড়বে, ফজর থেকে জোহর পর্যন্ত কোনো গুনাহ হবে না, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করে নিবে, ঠিক কিনা? গুনাহ তো হবে, গুনাহ হয়ে গেলে তাওবা করে নিবে। কিন্তু যারা গুনাহ হয়ে যাওয়ার পরে মনে করবে যে না না, আরো গুনাহ করে নেই, আরো আরো জিনা করে নেই, আরো ঘুষ খেয়ে নেই, আরো জুয়া খেলে নেই, আরো মদ পান করে নেই, আরো ইয়াবা আরো গাঞ্জা সেবন করে নেই, এখনো তাওবা করার সময় আছে। এই চিন্তা করে যারা তাওবায় ঢিলেমে করে, এদের ইমানের ভিতরে দুর্বলতা আছে, ঠিক কিনা? তাওবা করতে হবে গুনাহ হয়ে গেলে। জোহর নামাজ পড়ার কারণে জোহর নামাজের আগে যে ওযু করে, এই ওযুর দরুন বান্দার যত সগীরা গুনাহ হয়েছিল ফজর থেকে জোহর পর্যন্ত, ওযু করার কারণে তার সমস্ত সগীরা গুনাহ ধুয়ে বলে পরিষ্কার হয়ে যায়। নামাজ পড়ার কারণে তার কবিরা গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। ওযু করার কারণে সগীরা গুনাহ মাফ, নামাজ সালাত আদায় করার কারণে কবিরা গুনাহ মাফ, কারণ নামাজের মধ্যে তওবা আছে, কথা ঠিক কিনা? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। ও বান্দা বান্দি, তুমি যে সালাতে দাঁড়াইলা, নামাজে দাঁড়াইলা, জোহর নামাজে দাঁড়াইলা, আল্লাহু আকবার বললা, এ নিয়মতান্ত্রিকতার সাথে নামাজ আদায় করলা, নামাজের পরে আল্লাহু ভিতরে একেবারে আখিরি বৈঠকে তুমি যে দোয়ায় মাসুরা পড়লা, আল্লাহুম্মা ইন্নি ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এই যে তুমি নামাজ আদায় করলা, নামাজের মধ্যে তওবা আছে, নামাজ আদায় করার কারণে তোমার কবিরা গুনাহও মাফ হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু নামাজটা নামাজের মতো হতে হবে কি হবে না? নামাজ নামাজের মতো হতে হবে, তাহলে নামাজের তওবা কার্যকর হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
সম্মানিত হাজিরিন, আমার মা বোনেরা, বান্দা যখন জোহর নামাজ পড়ে জোহর থেকে আসর পর্যন্ত যেই সময়টুকু অতিবাহিত হয় এর মধ্যে যে গুনাহ হয়, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তওবা করে বান্দা আল্লাহু আকবার এই সময়টুকু নিষ্পাপ অবস্থায় কাটাইল, আবার যখন আসরের জন্য অযু করল সগিরা গুনাহ ধুয়ে পরিষ্কার হয়ে গেল, আল্লাহু আকবার আসর নামাজ আদায় করার কারণে তার জীবনের কবিরা গুনাহ মাফ হয়ে গেল, সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত এমনই খেলায় ধুলায় গল্প গুজবের মধ্যে সময় অতিবাহিত হলো বন্ধু, চায়ের আড্ডায় তোমার সময় চলে গেল, মাগরিবের সময় হলো, আবার তুমি নতুন অজু করলে, শীতকে তুমি উপেক্ষা করলে, শীতকে তুমি আশ্রয় দিলে না, প্রশ্রয় দিলে না, নতুন অজু করে আবার যখন তুমি নামাজের জন্য দাঁড়াইলা, সগিরা গুনাহ তো অজুর সাথে গেল, কবিরা গুনাহ যত বড় গুনাহ আছে সব নামাজের মাধ্যমে দূর হয়ে গেল, সুবহানাল্লাহ। আবার মাগরিব থেকে বান্দা, হে বান্দি তুমি যখন এসা পর্যন্ত সময় অতিবাহিত করবা, এই সময়টুকু তুমি টিভির সামনে বসবা না, এ গল্প গুজবে বসবা না, গীবতের মজলিসে বসবা না, এ মিথ্যার মজলিসে বসবা না, বর্তমান প্রচলিত রাজনীতির মজলিসে বসবা না, কারণ বর্তমান রাজনীতি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? বর্তমান সময়ের রাজনীতি, আল্লাহু আকবার, এই বর্তমান সময়ের রাজনীতি মানুষকে মিথ্যা শিখায়, ঠিক কিনা? মানুষকে মিথ্যা শিখায়, মানুষকে গীবত বলতে শিখায়, মানুষকে চুরি করতে শিখায়, মানুষকে ধোকাবাজি করতে শিখায়, মানুষকে খুন খুনি হতে শিখায়, মানুষকে জিনাকার হতে শিখায়, কথা ঠিক কিনা? কিন্তু যদি এই রাজনীতি, এই সমাজনীতি, আল্লাহু আকবার, এই রাষ্ট্রনীতি যদি তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী করো, তাহলে তুমি এই রাজনীতি নামক ইবাদত করে তুমি জান্নাতি হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সম্মানিত হাজিরিন, আপনি যখন বলে কি মাগরিব থেকে এসা পর্যন্ত সময়টুকু গুনাহের মধ্যে কাটালেন, হ্যাঁ যদি তওবা করেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আবার যখন এসা পড়বেন এসার অজুর কারণে সগিরা গুনাহ মাফ হয়ে গেল, আহারে যখন বলে কি ফরজ নামাজ আদায় করবেন, এসার ফরজ নামাজ আদায়ের কারণে নামাজের মধ্যে যেই বলে কি দোয়ায় মাসুরা আছে, এই দোয়ায় মাসুরা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে আদায় করবে, এরপরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, টিভির সামনে বসবে না, আল্লাহু আকবার এরকম বিভিন্ন ফিল্ম, খারাপ ফিল্মগুলো দেখবে না, ইন্টারনেট স্যাটেলাইটের এই যে আল্লাহু আকবার ক্ষতিকর সাইডে সময় ব্যয় করবে না, এই বান্দা বান্দি আল্লাহু আকবার অতি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, এশা নামাজ পড়ে ঘুমানোর কারণে বান্দা বান্দির আমল নামায় অর্ধরাত্রি আমলের সওয়াব লেখা হবে, অর্ধরাত পর্যন্ত তেলাওয়াত করার সওয়াব, অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার বান্দা বান্দি যখন ফজর নামাজ আল্লাহু আকবার পড়বে, ফজর নামাজ আদায় করার কারণে বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন, সারা রাত নফল নামাজ আদায়ের নফল ইবাদত করলে যে সওয়াব বান্দা পেত ঘুমিয়ে থাকার কারণে, বলে কি এশা নামাজ পড়ে আবার ফজর নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত ইবাদতের সওয়াবের মালিক সে হয়ে যায়, সুবহানাল্লাহ। ফজর পড়া যাবে তো ইনশাআল্লাহ, ফজর নামাজ কাজা করব না, কে আসি হাত উঠাই নিয়ত করি নারায়ণ তাকবীর, আল্লাহ তাআলা কবুল করেন বলি আমিন।
এমনিভাবে তো আল্লাহু আকবার আপনার আমার সারাদিন চলে গেল। আমার নিয়ত থাকবে ফজরের পরে আমি সকালবেলা একটু জেকের করব, ফজরের পরেই জেকের করব, আল্লাহু আকবার কোরআনুল কারীমের তেলাওয়াত করব। তেলাওয়াত করে আবার আমি কি সূর্য যখন উদিত হবে, নামাজ পড়ার যখন সুযোগ হবে, আমি ইশরাক আদায় করব, আমি কাজে চলে যাব, জমিতে চলে যাব, ড্রাইভার ড্রাইভিং করতে যাবে, ড্রাইভ করতে যাবে, রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা কাজে চলে যাবে, বলে অফিসার অফিসে চলে যাবে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক তার কোম্পানির অফিসে বলে কি চলে যাবে, চেয়ারে বসবে, চেয়ারে বসে যাবে, দোকানদার ব্যবসায়ী ভাইরা ব্যবসায় চলে যাবে, বলে কি সুন্নত তরিকায় ব্যবসা করবে, ডিউটি করবে, তার ঘরের মধ্যে আল্লাহর খায়র ও বরকত নাজিল হতে থাকবে, ঠিক কিনা? ঘুষ স্পর্শ করবে না, সুদের সাথে জড়িত হবে না, ব্যবসার মধ্যে কোন প্রকারের জাল জালিয়াতি করবে না, এই বান্দা বান্দি আল্লাহর খাস অলি হইয়া কবরে যাবে, সুবহানাল্লাহ। আর যদি ঘাড় ঘুরায়, রগ যদি মোটা হয়ে যায়, রগ একটা বেশি হয়ে যায় রে মুসলমান, তাহলে তওবা নসিব হবে না, কথা ঠিক কিনা? তওবা করতে হবে, গুনাহ হয়ে যাবেই যাবে, গুনাহ হয়ে যেতেই পারে। আল্লাহু আকবার, আজকেও মুসলিম শরীফের হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে কি তিনি যখন মুমূর্ষু অবস্থায় শায়িত, বলে কি মুমূর্ষু অবস্থায় তার নিকটতম যারা ছিল তাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার নিজের লোকেরা, আমার আল্লাহু আকবার কলিজার টুকরা সন্তানেরা, জেনে রাখো একটা কথা খুব গুরুত্বের সাথে শোনো, আমি এতদিন নবীজির একটা হাদিস গোপন রেখেছিলাম, সুবহানাল্লাহ, একটা হাদিস আমি গোপন রেখেছিলাম। কি হাদিস? যেই হাদিসটি নবীজি আমার কাছে বলেছেন, যেই বক্তব্যটি নবীজি দিয়েছেন, আমি এতদিন কোথাও কখনো ফ্লাশ করি নাই, এইটা আমার মধ্যে আমি গোপন রেখেছিলাম, কিন্তু আজকে যদি এই হাদিস আমার মধ্যে থাকে, আমি যদি উম্মতে মুহাম্মাদিকে প্রকাশ করে না যাই, জানিয়ে যদি না যাই, এই হাদিসের কারণে হয়তো আমি কেয়ামতের ময়দানে বেঁধে যাব। হাদিস আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহু আকবার গুনাহ করবে আর সাথে সাথে তওবা করবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে, তবে জেনে রাখো বনি আদম কুল্লু বনি আদম খাতাউন ও খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন ওয়ফি রাওয়ায়াতিন ও খায়রুল খাতাঈন আত-তাওয়াবিন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি বনি আদম গুনাহ না করত, মিথ্যা বলার পরে যদি তওবা না করত, অর্থাৎ জিনা করার ক্ষমতা আছে, যদি জিনা না করত, মদ খাওয়ার শক্তি আছে, যদি মদ না খাই তোরে যুবক, গুনাহ যদি বনি আদম না করত, তাহলে আল্লাহ তাআলা এই বনি আদমদেরকে বলে কি ধ্বংস করে দিতেন, সুবহানাল্লাহ, কি করতেন? ধ্বংস করে দিতেন যদি বনি আদম গুনাহই না করত। আল্লাহ নবীর হাদিস মুসলিম শরীফ খুলে দেখেন, এই বনি আদমদেরকে ভ্যানিশ করে দিতেন, ধ্বংস করে দেওয়ার পরে আবার আরেকটা জাতি বানাইতেন, আরেক গোষ্ঠী বানাইয়া, আরেক জাতের প্রাণী বানাইয়া, তাদের দ্বারা আল্লাহ গুনাহ করাইয়া, তারপরে আবার তওবা নিতেন, সুবহানাল্লাহ। আরে ভাই, গুনাহ হয়ে যাবে, গুনাহ না হওয়া এটা বুজুর্গি না, বরং গুনাহ হয়ে গেলে তওবা করে নেওয়া এটা হইল বুজুর্গি, কথা ঠিক কিনা? তওবা কর দন্দর জওয়ানি শিওয়ায়ে পয়গম্বরী
وقت پیری گر کے ظالم میشاود پر ہزگری যৌবন কালে গুনাহ হয়ে গেলে তওবা করে নেওয়া, এইটা হলো পয়গম্বরী সিফাত। আল্লাহর পয়গম্বররা নিষ্পাপ ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে সেইভাবেই বানাইছেন, মৃত্যু পর্যন্ত তাদের আমল নামায় কোনো গুনাহ জমা হয় নাই। সুবহানাল্লাহ, গুনাহ করেন নাই, গুনাহের সফটওয়্যার আল্লাহ তাআলা তাদের মধ্যে দেন নাই। যদি কেউ বলেন, বলে কি অমক নবী গুনাহ করছে, অমক নবী এই কয়টা বিবাহ করছে, অমক নবী তার স্ত্রীর হক আদায় করে নাই, অমক নবী খুন শিখাইছে, আমার নবী আল্লাহু আকবার বলে কি যৌন ক্ষুধার্ত ছিলেন, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর ব্যাপারে যারা অপবাদ দেয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা অপবাদ দেয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যারা অপবাদ দেয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যারা অপবাদ দেয়, তারা তো নবীর উম্মত নয়, তারা হইল নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। এমনি ভাবে আল্লাহর নবীরা ছিলেন নিষ্পাপ, কিন্তু সমস্ত মানুষ হইছে গুনাহ গুনাহগার, গুনাহ করায় অভ্যস্ত, আর আল্লাহ তাআলা হইলেন ক্ষমা করায় অভ্যস্ত, কথা ঠিক কিনা? এ মানুষ, তুমি যদি গুনাহ না করতা, হে আমার মা, হে আমার বোন, তোমার দ্বারা যদি গুনাহ না হইতো, তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস কইরা, আমাকে ধ্বংস কইরা আর এক জাতি বানাইয়া তাদের দ্বারা গুনাহ করাইতো। সুবহানাল্লাহ, বলে হুজুর এটা আবার কেমন কথা, কি আশ্চর্য লাগে কি লাগে না, এটা কেমন বিষয়? তাহলে গুনাহ করা কি ভালো? গুনাহ ইচ্ছা করে করা ভালো নয়, গুনাহ যদি আল্লাহু আকবার নিজের নিজেকে কন্ট্রোল না করতে পারার কারণে সংঘটিত হয়, আমার মধ্যে যৌন ক্ষমতা আছে, আমার মধ্যে জুলুমের ক্ষমতা আছে, আমার মধ্যে মিথ্যার ক্ষমতা আছে, আমার মধ্যে আল্লাহু আকবার সন্ত্রাসী করার ক্ষমতা আছে, আমার মধ্যে আল্লাহু আকবার খুন করার ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলো ইচ্ছে করে প্রয়োগ না করা। হা যদি নফসের আল্লাহু আকবার নফসের দাওয়াত পেয়ে, নফসের সবক পেয়ে যদি কেউ করে, বলে কি মানব রূপী শয়তান বন্ধুর চক্রান্তে পড়ে যদি কেউ করে, ইবলিস মালাউনের চক্রান্তে যদি কেউ কোনো অন্যায় কাজ করে ফেলে, সাথে সাথে তওবা করলে ওই বান্দা আল্লাহ তালার খাস অলি বনে যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে রওনা হইলেন, আল্লাহু আকবার, পথিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, হে ভাই আবু বকর, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কি হইছে? হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই হানজালা, তুমি এটা আবার কেমন কথা বললা, তুমি এটা কেমন কথা বললা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী, যারা নবীজির থেকে সরাসরি শিক্ষা নিছেন, যারা মজলিসে বসা ওই সময় আল্লাহ আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাহ, যারা জান্নাতির জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে, ওই সাহাবী কইতেছে যে আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলতেছেন, হানজালা খুলে বলো আমাকে ঘটনা কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই আবু বকর, আমি যখন নবীজির দরবারে থাকি, সুবহানাল্লাহ, যখন নবীজির দরবারে থাকি, নবীজির মজলিসে মসজিদে নববীর মধ্যে
নবী যখন বয়ান করেন আমি বয়ান শুনি, জান্নাতের আলোচনা নবীজি করেন আমি নিজের চোখে স্বচক্ষে জান্নাত দেখি, সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের নিয়ামতের কথা বলে, জান্নাতের হুর এমন হবে, জান্নাতের নহর এমন হবে, জান্নাতের নহরগুলো এমন হবে, দুধের নহর হবে, মধুর নহর হবে, আল্লাহু আকবার পানির নহর হবে, শরাবের নহর হবে, একটা ফুলে আল্লাহু আকবার হাজার রকমের ঘেরান হবে, সুবহানাল্লাহ। একটা ফলে কম পক্ষে কমস কম 40 প্রকারের স্বাদ হবে, সুবহানাল্লাহ। আমার নবী যখন জান্নাতের আলোচনা করেন আল্লাহু আকবার, তখন আমি হানজালা আমার চোখে আল্লাহর জান্নাত দেখতে পাই, সুবহানাল্লাহ। আবার যখন আমার নবীজি জাহান্নামের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা যখন করেন তখন আল্লাহু আকবার, আমি হানজালা আমার চোখে জাহান্নাম দেখতে পাই, সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝা গেল মজলিসে বসে আলোচনার দিকে খেয়াল করলে আল্লাহর জান্নাত দেখা যায়, আল্লাহর জাহান্নাম দেখা যায়, হাল তৈয়ার হয়। কথা ঠিক কি ঠিক না? জান্নাতের আশায়, জান্নাতের মহব্বতে, জান্নাতের লোভে মানুষের শরীরের মধ্যে আল্লাহু আকবার আনন্দের, আল্লাহু আকবার জোয়ার চলে আসে, আনন্দের হিল্লোল শুরু হয়ে যায়। আবার বলে জাহান্নামের আযাবের কথা শুনলে চোখ থেকে পানি বের হয়, শরীরের লোম দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার কলিজা কাঁপতে থাকে জাহান্নামের ভয়ে। বান্দা বান্দি লাফালাফি পালাপালি শুরু করতে পারে, কারণ জাহান্নামের আযাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেই জাহান্নামের আলোচনা আল্লাহু আকবার আমি যখন শুনি, তখন আমার চোখে আমি ওই জাহান্নাম দেখতে পাই। কিন্তু আমি যখন আল্লাহর নবীর মজলিস থেকে চলে আসি, যখন বাড়িতে চলে আসি, তখন আমার মধ্যে আর ওই অবস্থা থাকে না। আমি বাড়িতে আসলে স্ত্রীর সাথে আরামে আনন্দে নিমগ্ন হয়ে যাই, সন্তানের সাথে, নাতিনাতকুড়ার সাথে আনন্দে খেলতামাশায় লিপ্ত হয়ে যাই। আমার মধ্যে রসুলের ওই বয়ানের তাসির আর থাকে না। সাহাবী বলতেছেন, আমি তো মুনাফেক রয়ে গেছি, মুনাফেক হয়ে গেছি রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হানজালা, ও ভাই হানজালা, তুমি কি শুনাইলা? আমি আবু বকরের তো সেই একই অবস্থা, কি করিলাম দুনিয়াতে আসিয়া, নামাজ রোজা সব দিয়েছি ছাড়িয়া, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সব গিয়েছি ভুলিয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তো ঘরে আসলে আবার ঘরের কাজে ব্যস্ত হয়ে যাই, বাসার কাজে ব্যস্ত হয়ে যাই, ব্যবসার কাজে ব্যস্ত হয়ে যাই, স্ত্রীর সাথে কথাবার্তা যখন বলি তখন আর কোনো কিছু মনে থাকে না। আল্লাহু আকবার। হানজালা বললেন, ভাই আবু বকর, চলো চলো, আর বসে থাকার সময় নাই, নবীজির দরবারে যাই, তার থেকে সবক নিয়ে আবার খাঁটি মুসলমান হয়ে যায়।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, হামজালা কি হয়েছে বলো? আল্লাহর নবীর সাহাবী হামজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালা তো মুনাফিক হয়ে গেছে। হামজালা মুনাফিক হয়ে গেছে। তা আবার কি? আল্লাহ রাসূল বললেন, তা কি, কেমন বিষয় বলো। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান শুনলে আমার ভিতরে, জান্নাতের কথা শুনলে জান্নাত দেখি, আপনি জাহান্নামের কথা বললে জাহান্নাম দেখি, বাড়িতে চইলা গেলে ভুইলা যাই, আমার আর সেই খবর থাকে না, আমি হামজালা তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও মুনাফিক হয়ে গেছি, আমি আবু বকর, আমি মুমিন নই, আমি তো মুনাফিক। আমার ভাইরা খুব খেয়াল করতে হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামজালা, আবু বকর, তোমাদের যেই হালাত, আমি মজলিসে, আমার মজলিসে বসলে হইত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাহফিলে বসলে হয়, মজলিসে বসলে হয়, এই হালাত যদি তোমার ঘরে যাওয়ার পরে থাকতো, যদি তুমি আল্লাহু আকবার ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় সেই হালাত তোমার জারি থাকতো, জেনে রাখো, জেনে রাখো, তাহলে আল্লাহর নূরানি ফেরেশতারা আসমান থেকে নেমে এসে তোমাদের বিছানায়, তোমাদের রাস্তাঘাটে তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ, তোমাদের সাথে মুসাফাহা করত। সুতরাং এই মজলিসে যে অবস্থায় আছো, বাসায় গেলে এই অবস্থা তুমি কি অটল রাখতে পারবে না? নিজে অটল থাকতে পারবে না, পরিবর্তন হবে, তবে ধরে রাখার চেষ্টা করতে হবে। কথা ঠিক কি না? ধরে রাখার চেষ্টা করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ধরে রাখার চেষ্টা করতে হবে, গুনাহ হয়ে যাওয়ার উপক্রম হবে, আল্লাহর কথা স্মরণ করতে হবে। ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, হে বান্দাবান্দি, যখন তোমার গুনাহ হয়ে যাবে তুমি তখন কি করবা? গুনাহের কাজে তুমি অবতীর্ণ হয়ে যাবা, ওই সময় তুমি আল্লাহর কথা স্মরণ করবা। আর যেই বান্দাবান্দি এমত অবস্থায় আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে এই কাজের থেকে ফিরে আসবে, সে আল্লাহর খাস ওলি বনে যাবে। সুবহান, পারা যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বন্ধুরা। সুবহানাল্লাহ, ইমানদার, ইমানদার কারা? ইমানদার তারা যারা আল্লাহর বন্ধু। কথা ঠিক কিনা? আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ওই বান্দাদের ওলি এবং ওই বান্দারাও আল্লাহর ওলি, অর্থাৎ আল্লাহর দোস্ত তারা, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহের রাস্তা থেকে, জুলুমের রাস্তা থেকে, আলোর রাস্তায়, নূরানি রাস্তায়, হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন। বলি সুবহানাল্লাহ। والذين كفروا أولياؤهم الطاغوت, আর যারা কাফের, যারা খোদাদ্রোহী, নাস্তিক, বেঈমান, বলে তাদের দোস্ত হইল তাগুত, অর্থাৎ গোমরাহের পথে যারা কি আছে তারা হইল তাদের বন্ধু, শয়তান তাদের বন্ধু, মানবরূপী শয়তান তাদের বন্ধু, নফস তাদের বন্ধু। কথা ঠিক কিনা?
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুবহান, এই বদমাইশের ব্যাপারে বলেছেন যে যারা তাগুতের অনুসরণ করে, যারা লম্পটদের অনুসরণ করে, আল্লাহর গোলামের রজ্জু থেকে যারা কি নিজেদের ঘর বলে কি ঘুরিয়ে নেয়, আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে, নূরানি রাস্তা থেকে, আলোকিত রাস্তা থেকে তাদেরকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেন বলি নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা হইল জাহান্নাম, তারা হইল কাফের খোদাদ্রোহী, আর খোদাদ্রোহীদের ঠিকানা তো জাহান্নাম, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা? সুতরাং ইমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, হে ইমানদারেরা, হে আমার বন্ধুরা, তোমরা কি করো, তুবু ফিরে আসো, কি করো, তুবু তওবা করো, আত্তাওবাতু আন-নাদামা, আত্তাওবাতু আর-রুজআ, তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ অনুশোচনা করা, তওবা অর্থ সংকল্প করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আমি জীবনে যেই গুনাহ করেছি আর ওই গুনাহ করব না, আমি যেই গুনাহ করেছি সিসি এই গুনাহ আমার দ্বারা হওয়া উচিত ছিল না, জীবনে সংকল্প করা জীবন চলে যাবে তারপরেও আমার আল্লাহু আকবার ওই গুনাহের কাছে আমি যাব না, এই সংকল্প করার নাম হইছে তওবা, কথা ঠিক কিনা? শুধু তওবা 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 করলে কি তওবা হবে নাকি? সিসি বললে তওবা হবে না, আন্তরিকভাবে লজ্জিত হতে হবে, আন্তরিকভাবে আল্লাহু আকবার বলে কি ব্যথিত হতে হবে, আর ওই কাজের কাছে যাবই না, এই প্রতিজ্ঞা করে যখন কি আমি সামনের রাস্তায় চলতে থাকব, তখন কি আমি আল্লাহর খাস অলি বনে যাব, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? তওবা, খাঁটি তওবা করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, হে ইমানদারেরা, আল্লাহর কাছে তোমরা তওবা করো, ফিরে আসো, সমস্ত প্রকারের গুনাহ, জিনার গুনাহ, সুদের গুনাহ, মদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, খুনের গুনাহ, আল্লাহু আকবার, হত্যার আহজানির গুনাহ, এমনি ভাবে চাঁদাবাদির গুনাহ, বেপর্দার গুনাহ, বেহায়ার গুনাহ, বলে কি আইল ঠেলার গুনাহ, পরের জমি জবরদখল করার গুনাহ, আল্লাহু আকবার, এমনি ভাবে যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহের থেকে নিজেকে ফিরিয়ে আনার নাম হইল তাওবা। তাওবাতান নাসুহা, খালেস তাওবা করো, অন্তরের থেকে তাওবা করো, তাওবাতান নাসুহা, এ খালেস তাওবা যখন তুমি করবা, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন তো দিবেনই, এমনকি এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হইল আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ, হে যুবক, জীবনে গুনাহ হইছে কি হইছে না? গুনাহ হইছে নাকি ফেরেশতা? ফেরেশতার থেকে মানুষ উত্তম, কথা ঠিক কি না? মানুষ উত্তম না ফেরেশতা উত্তম? মানুষ উত্তম ফেরেশতার থেকে, কারণ হইল ফেরেশতার মধ্যে গুনাহ করার ক্ষমতা নাই, ফেরেশতার মধ্যে নাই কিন্তু মানুষের মধ্যে গুনাহ করার ক্ষমতা আছে। বান্দা বান্দি গুনাহ করে যখন তওবা করে, তখন তার পাওয়ার, তার আল্লাহু আকবার শ্রেণি, তার ঈমানের আরো প্রমোশন হয়। সুবহানাল্লাহ, ঈমানের প্রমোশন হয়। ওই যে এক সাহাবী মহিলা, সাহাবিয়া গামেদি মহিলা, গামেদি মহিলা জিনা করছে, জিনা জিনা করে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেবিচারিণী মহিলা,
আমি পাক হইতে হইতে চাই, আমাকে পাক কইরা দেন। আমি জিনা করেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, আমার পেটে অন্য পুরুষের ভিন পুরুষের বাচ্চা আছে। নবীজি বললেন, হে আল্লাহর বান্দে চলে যাও, চলে যাও। লম্বা ঘটনা। মহিলা আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, খোদার কসম, আমার পেটে যারো সন্তান আছে। আল্লাহর নবী বললেন, না যাও, এমনি জিনা করো নাই, এ চুমা দিছো, চুমাচুমি হয়েছে। মহিলা আল্লাহু আকবার নবীজির কাছে কথা বলে আল্লাহু আকবার নবীজিকে টলাইতে পারেন নাই, বিফল মনোরথ হয়ে বাড়িতে চলে গেলেন। দ্বিতীয়বারে আবার আসলেন, দ্বিতীয় দিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সত্যি সত্যি গুনাহ করেছি, জেনা করেছি, আমি যদি এই অবস্থায় মারা যাই আমি তো চিরজাহান্নামী হয়ে যাব, আমি তো জাহান্নামের লাকড়ি হয়ে যাব, কষ্ট বলে যাব, আমাকে পাক করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও। মহিলা আল্লাহু আকবার কান্না করে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, আমি গুনাহ করেছি, জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন, শরীয়তের বিচার আমাকে করেন, আমার পেটে বাচ্চা আছে। নবীজি বললেন, যাও, চলে যাও, তুমি গুনাহ করেছো, তুমি জিনা করেছো, কিন্তু তোমার পেটে যেই বাচ্চা আছে এই বাচ্চা তো আর জিনা করে নাই, এই বাচ্চা তো আর গুনাহগার নয়, এই বাচ্চা তো আর জাহান্নামী নয়, বাচ্চাকে মারার কোনো অধিকার নাই। তোমাকে যদি এখন শরীয়তের বিচার করে পবিত্র করা হয়, তুমি মারা যাবে, তোমার পেটের বাচ্চাও মারা যাবে, সুতরাং তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি এসো, দেখি কি করা যায়। মহিলাটি কান্না করতে করতে বাসায় চলে গেলেন, আল্লাহর দরবারে কান্না করেন, মালিক আমাকে তুমি এই হালাতে নিও না, আমি যদি এই অবস্থায় মারা যাই আমার তো উপায় নাই। দিন যায়, সপ্তাহ আসে, মাস আসে, এমনি ভাবে মাসকে মাস চলে গেল। আল্লাহু আকবার, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হলো, নবীজির দরবারে মহিলা হাজির হয়ে গেল, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা আমার কোলে, বলে সুবহানাল্লাহ, এই যে বাচ্চা দেখেন আমার কোলে করে আমি নিয়ে এসেছি, আমাকে এইবার আপনি বিচার করে আমাকে পবিত্র বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন, হে মহিলা, হে আল্লাহর বান্দি, এখনো কিছু অধিকার, এখনো কিছু হক তোমার উপরে, এই বাচ্চার আছে, এই বাচ্চা এখনো দুগ্ধ পান করে, বাহিরের খাবার খেতে অভ্যস্ত হয় নাই, সুতরাং এই বাচ্চাকে তুমি দুগ্ধ পান করাও, যতদিন সে দুধ পান করি, যখন বাহিরের খাবার খেতে সে অভ্যস্ত হবে নিয়ে এসো। আল্লাহু আকবার, মহিলাটি আবার কান্না করতে করতে বাসায় চলে গেল, কারণ তার মধ্যে জাহান্নামের ভয় ছিল, তার মধ্যে আল্লাহর ভয় ছিল, কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কি আল্লাহর ভয় আছে? হ্যাঁ, জিনা করে আল্লাহর ভয় নাই, জিনা করে আবার সেঞ্চুরি করে এই জামানায়, ঠিক কিনা? এদেশের সোনার ছেলেরা জিনা করে আবার সেঞ্চুরি করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে তাদেরকে এরকম বিভিন্ন রকমের সম্মানি দেওয়া হয়, পদক দেওয়া হয়, এই জাতীয় লম্পটদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু হবে না, যদি খালেজ ভাবে আল্লাহর কাছে তওবা না করে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে জিনা হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কোনো বালাই নাই,
এমনকি কিছুদিন আগেও দেখলাম ঢাকা ভার্সিটির আল্লাহু আকবার দুই শিক্ষক আর শিক্ষিকার মধ্যেও এমন ঘটনা ঘটেছে ঠিক কিনা। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের যদি এমন হালাত হয় বলে কি শেখ বলে তাহলে দেশ তাদের থেকে কি আশা করতে পারে ঠিক কিনা? আমার বন্ধুরা, তার পিছনে কারণ হইল তাদের মধ্যে কোরআন নাই, তাদের মধ্যে নবীর সুন্নতের আদর্শ নাই। যদি কোরআন সুন্নাহ থাকতো তাহলে তারা এই খারাপি করত না, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মহিলাটি এবার বাহির বাড়িতে চলে গেলেন, বাচ্চাকে একবার বুকের সাথে মিলাইয়া আল্লাহু আকবার দুধ পান করায়, একবার একটু খেজুর ছিঁড়ে মুখে দেয়, আবার একটু রুটি ছিঁড়ে মুখে দেয়, আবার একটু দুধ খাওয়ায়, এমন করতে করতে আল্লাহু আকবার 2 বছর 2.5 বছর নয়, অত দূর যাওয়া লাগে নাই, মাত্র কয়েক মাসের মধ্যে বাচ্চাকে রুটি এবং খেজুর খাওয়ায় অভ্যস্ত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার হাতে রুটির টুকরা দিয়ে নবীজির দরবারে গিয়ে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আমার সন্তান, আমার নয়নের পুতুলি, এই যে এখন সে রুটি খাইতে পারে, খেজুর খাইতে পারে, এখন তার দুধ না পান করলেও চলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর দেরি কইরেন না, আপনি আমাকে পবিত্র বানায়া দেন, আমি আর বাঁচব না, আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, হে ওমর, হে আবু বকর, মাটির মধ্যে গর্ত খনন করো, গর্ত খোঁড়ো। সাহাবায়ে কেরাম মিলে গর্ত খনন করলেন, মহিলাটিকে গর্তের মধ্যে অবতীর্ণ হওয়ার জন্য হুকুম করলেন, মহিলাটি গর্তের মধ্যে নামলেন, আল্লাহু আকবার নেমে যখন কি দাঁড়াইলেন, মহিলার এই ঘাড় বরাবর গর্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। গর্তটি নবী ওই মহিলার ঘাড় বরাবর খনন করা হলো। এইবার মহিলাকে আল্লাহু আকবার মাটি ঢাকা করার জন্য সাহাবায়ে কেরাম কি হুকুম দিয়া দিলেন, সাহাবায়ে কেরাম মাটি দিয়ে, বালু দিয়ে, পাথর কুচা যা ছিল গর্ত ভরাট করে দিলেন। আল্লাহর নবী হুকুম করলেন, সাহাবি, তার উপরে শরীয়তের হুকুম পালন করো, শরীয়তের হুকুম প্রয়োগ করো, তার উপরে রজম করো, পাথর নিক্ষেপ করো, প্রস্তর খণ্ড নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম একে একে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। আল্লাহু আকবার, পাথরের আঘাতে আঘাতে, পাথরের আঘাতে আঘাতে মহিলাটির মাথা আল্লাহু আকবার থেতলে গেল, আল্লাহু আকবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। আল্লাহু আকবার, আর এক হাদিসের মধ্যে এসেছে, মহিলাটির মাথায় যখন পাথর নিক্ষেপ করা হয় এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ডগায় ওই মহিলাটির আল্লাহু আকবার শরীরের এক ছিটা রক্ত এসে তার নাকে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকটাকে ভিজা ভিজা অনুভব করলেন, হাত দ্বারা মোছা দিয়ে দেখলেন, তাকাইয়া, এ তো পানি নয়, আকাশের আল্লাহু আকবার মেঘের খণ্ড নাই, বৃষ্টির কোনো অংশ নয়, এ তো রক্তের টুকরা, রক্তের ছিটা, রক্তের চিহ্ন দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী এই রক্ত তার নাকে পড়ার কারণে, হাতে লাগার কারণে ঘৃণাবোধ করলেন, নাক সিটকাইলেন,
তার মধ্যে ঘৃণাবোধ জাগ্রত হলো। আল্লাহু আকবার! আল্লাহর ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে নবীজিকে জানাইয়া দিলেন, হে আল্লাহর পয়গম্বর, এই গামিদি মহিলার তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করছে, আল্লাহু আল্লাহ, জাননি কেমন তবুল কবুল করছে? তোমার সাহাবী ওমরের নাকের ডগায় রক্ত লাগছে, সে ঘৃণাবোধ করেছে, জানাইয়া দাও, জানাইয়া দাও, এই মহিলার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করছেন, এই মহিলার তওবাকে যদি, আল্লাহর বান্দির তওবাকে যদি পুরো আরবের গুনাহগার মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, তাহলে তাদের জান্নাতে যাওয়ার জন্য এই তওবাই যথেষ্ট হয়ে যাবে। এত খালিস তওবা, এর নাম হলো তাওবাতুন নসুহা, তাওবাতুন নসুহা, খালিস তওবা হইল এর নাম, বলি সুবহান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিসের মধ্যে এমন অনেক কিসসা এসেছে, অনেক ঘটনা হয়েছে, সাহাবায়ে কেরামের ঘটনা বলতে গেলে কয়েক রাত চলে যাবে, কিন্তু তাদের আল্লাহু আকবার তওবার বাস্তব নমুনা বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী বলেন, আজকেও মুসলিম শরীফের মধ্যে দেখলাম 6869 নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে খুলে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়াজ করতেছেন, বনি ইসরাইলের এক লোক ইন্তেকালের পূর্ব মুহূর্তে সন্তানদেরকে নসিহাত করে যায়, ওসিয়াত করে যায়, হে আমার সন্তানেরা, কলিজার টুকরা, বাবা আমার জীবনে আমি তাকিয়ে দেখলাম বুলুগিয়াত থেকে মউত পর্যন্ত, আমি বালক যখন হয়েছি, প্রাপ্ত বয়স্ক হয়েছি, সেই সময় থেকে আজ অবধি আমার আমল নামায় একটা নেকিও আমি দেখি না, আমার জিন্দগিটাই হলো না ফরমানির জিন্দগি। সমাজে এমন লোক আছে কি আছে না? হ্যাঁ, কেবলার দিকে স্লিপও করে না, আছে কেবলার দিকে স্লিপও করে না, ভুলে খুন করে, আর কি করে, বাহামি করে, এই খুন করা যে আমি 100 খুন করছি, মানুষকে হত্যা করছি, কতল করছি, কত গ্যালন মদ খেয়েছি জানো, গত কয়েকদিন, গত সপ্তাহের মাঝামাঝি এক লোক আমাকে বলতেছে, আমার সাথে সম্পর্ক তার খুব ভালো ইদানিং, সে বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ আমি এখন ভালো হয়ে গেছি, কিন্তু আমার এমনও দিন গেছে যে আমি দৈনিক 4 লক্ষ টাকার মদ খাইছি, বলি নাউজুবিল্লাহ, কত টাকার মদ? 4 লক্ষ টাকার মদ। বলতেছে, হুজুর আমি 58টা মদের ব্র্যান্ডের নাম জানি, নাউজুবিল্লাহ, কয়টা? 58টা মদের ব্র্যান্ডের নাম জানি, 4 লক্ষ টাকার মদ আমি খেয়েছি, ফেব্রুয়ারিতে আমার সাথে উমরায় যাবে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তাকে কবুল করেন বলে আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, এবার বনি ইসরাইলের ওই লোক সন্তানদেরকে বলল, বাবা আমার আমল নামায় কোনো নেকি নাই, সুতরাং আমি হয়তো অল্প সময়ের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিব, আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে আমার লাশ তোমরা আগুনে জ্বালাইয়া ভস্মা করে দিবা, ছাই করে দিবা। ভাইরা আমার কোনো বানানো কিসসা কাহিনী বলি না, নবীজি সাহাবায়ে কেরামদের কাছে ওয়াজ করছেন, সে ওয়াজ শুনাইতেছি, আমার লাশকে তোমরা পোড়াইয়া দিবা, পোড়াইয়া ছাই বানিয়ে দিবা, এরপরে আমার এই বলে কি দগ্ধকৃত লাশের ছাইয়ের স্তূপকে, এই ভস্ম খণ্ডকে তোমরা দুই ভাগ করবা, ছাইকে দুই ভাগ,
দুই ভাগে দ্বিখণ্ডিত করে এক ভাগের ছাই তোমরা আল্লাহু আকবার স্থল ভাগে এই বাতাসে তোমরা উড়াইয়া দিবা, স্থল ভাগে উড়াইয়া দিবা, বাকি অংশ ছাই তোমরা এই যে পানির মধ্যে পানির সাথে মিলিয়ে দিবা, ভাসাইয়া দিবা। আমার কোনো হদিস থাকবে না, অস্তিত্ব থাকবে না। সন্তানেরা বলল, বাবা রে আমার দ্বারা তো এটা সম্ভব না, আমাদের দ্বারা এটা কশিনকালেও সম্ভব নয়, কারণ আপনি আমাদের জনম দাদা বা দাদা বাবা, জনম দাদা জনম দাতা বাবা, আপনার উরসে আমরা জন্ম নিয়েছি, আপনার বুকের উপরে আমি বড় হয়েছি, আপনি আমাদেরকে খানা খাওয়াই দিয়েছেন, বুকের উপরে নিয়ে আদর করেছেন, আরে আপনাকে এই ওসিয়ত ফলো করতে গিয়ে আমরা তো পোড়াতে পারি না। বাবার ওসিয়ত তোমাদের মানতেই হবে, কারণ আমি আখেরাতে জাহান্নামের আগুনে জ্বলব, সেটা যদি তোমরা সহ্য করতে পারো তাহলে দুনিয়ায় আগুনে জ্বলব সেটা কেন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবে দুনিয়াতে, নৌকা দইয়া আখেরে কাদইও না। ভাইরা আমার, আল্লাহ যদি দুনিয়ায় জ্বালায় তাও ভোগ করা সম্ভব না, ঠিক কিনা? আল্লাহর বান্দার ওসিয়ত অনুযায়ী মারা যাওয়ার পরে সন্তানেরা তাকে পুড়াইয়া ছাই দুই ভাগ করে দিল, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিল আর এক ভাগ ছাই পানির সাথে মিলাইয়া দিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতা, বাতাস পরিচালনাকারী ফেরেশতা, আমার বান্দার ভস্য ছাইয়ের অংশগুলো তোমরা জমা করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমা করতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যুর পরে জীবিত করতে পারবেন কি পারবেন না? আল্লাহু আকবার। বিশ্বাস হয়? কিসের বিশ্বাস? হ্যাঁ, এগুলো তো সব ভুয়া বাউতাবাজি, হুজুরদের গাঞ্জাখুরি কথা। হুজুররা কি গাঞ্জা খায় নাকি? হুজুররা গাঞ্জা খায়? হুজুররা কি ফেন্সিডিল খায়? হুজুররা ইয়াবা সেবন করে? হুজুররা কি হিরোইন সেবন করে নাকি? হুজুররা কি মদ খায় নাকি? হুজুরদের গাঞ্জাখুরি কথা নয়, হুজুররা যা বলে, ওলামায়ে কেরাম যা বলেন সব কোরআন সুন্নার ভিত্তিতে বলার চেষ্টা করেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা হুকুম দিলেন ফেরেশতারা বাতাসের থেকে তার লাশের অংশ বিশেষগুলো ছাইগুলোকে জমা করে এক জায়গায় রাখলেন। আল্লাহ তাআলা পানির মধ্যে পানি সঞ্চালনকারী ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতা, আমার বান্দার ছাইগুলোকে এক জায়গায় আনো। মুসলিম শরীফ খুলে দেখেন, এই পানি এবং হাওয়ার মধ্যে আল্লাহু আকবার মিশ্রিত ছাইগুলোকে জমা করে আল্লাহ তাআলা ওই বান্দার লাশ আবার সেখানে তৈয়ার করে আবার বান্দার ওই লাশের মধ্যে জীবন দান করে আল্লাহ তাআলা বান্দাকে এইবার জিজ্ঞেস করতেছেন, বান্দা ও আমার বান্দা, পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া? পালানো যাবে? হ্যাঁ পালানো যাবে, পালানো যাবে না, যাবে না, যাবে না। কবরে রাখার পরে যদি তুমি মনে করো আমি তো পয়সা গইলা লাশ হয়ে গেছি, লাশ লাশ পয়সা গইলা মাটি হয়ে গেছে, কাদা হয়ে গেছে, আমার হাড্ডিও একেবারে অস্তিত্বহীন হয়ে গেছে,
সব নাশ হয়ে গেছে, লাশ গেছে নাশ হইয়া, কথা ঠিক কিনা? লাশ তো এমনি লাশ, লাশ গেছে এবার নাশ হইয়া। কয় কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবে? এই বান্দা, আল্লাহ তাআলা যদি সূর্যকে পূর্বাকাশ থেকে উদিত করে সারাদিন ঘুরিয়ে ফিরিয়ে আবার যদি পূর্বাকাশে অস্তমিত করতে পারেন, আবার পরের দিন যদি আবার ওই সূর্যকে পূর্বাকাশ থেকে উঠাইতে পারেন, ওই আল্লাহ আপনাকে আমাকে কবরে নেওয়ার পরে পচাইয়া গলাইয়া নিস্ত নাবুদ করে বে নিশানা করে আবার কেয়ামতের দিন উঠাইতে পারবেন কি পারবেন না? বিশ্বাস হয়? বিশ্বাস না হইলে মনে করবেন আমি কপাল পোড়া, ঠিক কিনা? আমার কপাল পুড়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যাই হোক, এইবার চন্দ্রকে আল্লাহ তাআলা চাঁদনি মাসের আরবি মাসের 1 তারিখে উদিত করেন, 15 তারিখে সে পূর্ণতা লাভ করে, পূর্ণিমা হয়, আবার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, মাস শেষে বিলুপ্ত হয়ে যায়। এই চাঁদকে আবার আল্লাহ তাআলা মাসের শুরুতে নতুন করে উঠাইতে পারেন কি পারেন না? যেই আল্লাহ চাঁদকে ডুবাইয়া একটা সুতার মতো, একটা ভাঙা চুরির মতো চাঁদকে পূর্ণতা লাভ, পূর্ণতা দিয়া আবার তাকে ডুবাইয়া মারিয়া পরের মাসে আবার নতুন করে আবার জীবন দান করে আল্লাহু আকবার রাত অন্ধকার অমাবস্যার রাতকে আবার চাঁদনি রাত বানাইতে পারেন, পূর্ণিমার রাত বানাইতে পারেন, ওই আল্লাহ আপনাকে আমাকে কবরে পসাইয়া গলাইয়া পানির মধ্যে লঞ্চ ডুবিতে পসাইয়া গলাইয়া বিমান বিধ্বংসিতে আল্লাহু আকবার পচাইয়া গলাইয়া আগুনে জ্বালাইয়া পোড়াইয়া আল্লাহু আকবার গার্মেন্টস মিল ফ্যাক্টরির আল্লাহু আকবার অগ্নিকাণ্ডে আপনাকে আমাকে জ্বালাইয়া বে নিশানা করে আবার কেয়ামতের ময়দানে পুনরায় হাজির করে হিসাব নিতে পারবেন কি পারবেন না? তাহলে কেন ঘুমে, কেন নাফরমানির মধ্যে এখনো, কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন পর্দা নাই, কেন হারাম খাও, কেন হুজুরদেরকে গালিগালাজ করো, কেন কোরআন মানো না? বোঝা গেল তোমার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত নাই, ভয় নাই, কথা ঠিক কিনা? জান্নাতের ভয় নাই, জান্নাতের মহাব্বত নাই, জাহান্নামের ভয় নাই, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে হাজির করে, ওই বান্দার ওই লাশকে হাজির করে পুনরায় জীবন দান করে বললেন, বান্দা এইবার বলো বলো কেন তুমি এই কাহিনী করলা? বলি সুবহানাল্লাহ, কেন তুমি এই ঘটনা ঘটাইলা? মইরা যাওয়ার আগে কেন ছেলেদেরকে অসিয়াত করলা লাশ পোড়াইয়া ফেলানোর? আবার পোড়াইছে তো পোড়াইছে, এক ভাগ আকাশে উড়াইয়া দিতে আর এক ভাগ পানিতে ভাসাইয়া দিতে কেন বললা বান্দা বলো? বান্দা এবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি বিনে আমার মালিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, আল্লাহ রে তুমি তো জানো আমার দিলের খবর, সুবহানাল্লাহ, আমার দিলের খবর তুমি জানো, কেন আমি এই ঘটনা ঘটাইছি? আল্লাহ রে আমার অন্য কোনো চাতুরতা আমার মধ্যে ছিল না, চালাকি ছিল না, একমাত্র আমার অন্তরের মধ্যে তোমার ভয় ছিল বলি সুবহানাল্লাহ। কি ছিল?
তোমার ভয় ছিল, তোমার ভয়ে আমি এই ঘটনা ঘটিয়েছি, কারণ আমি জানি যেই গুনাহ আমি জীবনে করেছি, যেই শয়তানিগুলো আমি করেছি, যেই খারাপিগুলো আমি করেছি, আমি জাহান্নামের লাকড়ি হওয়া ছাড়া আমার উপায় নাই। সুতরাং আয় আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, তুমি যেহেতু আমার ভয়ে এই কাজ করেছো, সুতরাং আমি তোমার মৌতের এই কথাগুলোকে তওবা হিসাবে গ্রহণ করে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তওবা করে কত তওবা ভাঙিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, বাদশাহ জুর্মে মাগুনাহগারি মতুয়া মরজেগার, রোজ সব ধর্মাসি বুদায় গফেলাজাম রোনাওয়াহি বুদায় নফস শয়তান জদ করিমা রহমান রহমতাত বা শদ শাফাত খহেমান চশম দরা আজগুনা পাকম কুনি পেশাজি খা কন্দর লাহাদ খা কম কুনি। মালিক রে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বান্দার অন্তরে ভয় থাকার কারণে বান্দাকে মাফ করে দিয়েছেন। আজকে আপনি আমি নাফরমানি করি, কিন্তু আপনার আমার মধ্যে আল্লাহর ভয় নাই, কথা ঠিক কিনা ভাইরা আমার ও আমার মা বোনেরা? সুতরাং এই দুনিয়ার কোনো আল্লাহ একবার স্থায়িত্ব নাই, দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই, দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী, আল্লাহ একবার দেখতে না দেখতে শেষ, আল্লাহ একবার। এই জন্য আর এই ভাটার যৌবনকে আল্লাহ একবার পুঞ্জি করিয়া আল্লাহর নাফরমানি করা যাবে না, এই যৌবনের নিয়ামতকে আল্লাহর কাজে লাগাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, আল্লাহু আকবার, যে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীদের লিডার ছিল, আহারে নবীর দরবারে সে খাঁটি মুসলমান হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে রব্বুল আলামিনের কাছে চইলা গেছেন, কথা ঠিক কিনা? দুনিয়ার দিকে তাকালে দেখা যায় আল্লাহু আকবার, যাদের কথা শুনলে মানুষ ভয় পাইত, আহারে তারা তওবা কইরা খাঁটি মুসলমান হয়ে গেছে। তুমি আমি এমন কোন মানুষ হইলাম, এমন কিসের গ্যারান্টি পাইলাম আল্লাহু আকবার যে গুনাহ ছাড়ি না, আজকের থেকে খালেস তওবা করব, মালিক রে জীবনে আর চুরি করব না, জীবনে আর মিথ্যা বলবো না, জীবনে আর বড়ত্ব করব না, জীবনে আর আল্লাহু আকবার গীবাত করব না। আমি যখন যেই গুনাহের সম্মুখীন হব তোমাকে আমি স্মরণ করে খালেস তওবা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলি আমিন। আমার নবী আর একটি কথা বলেছেন, আল্লাহু আকবার, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যেই ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করবে, তওবা করার সাথে সাথে আল্লাহু আকবার সে এমন হয়ে যায় কেমন যেন সে গুনাহই করে নাই বলি। সুবহানাল্লাহ, কামাল লা যামবালাহু, তার জিন্দেগিতে কোনো গুনাহই নাই, সে মাসুম, মাসুম নিষ্পাপ বনে যায় বলি। সুবহানাল্লাহ, তওবা করা যাবে ইনশাআল্লাহ।
চোখের গুণা হয়েছে সাথে সাথে এই শাটার বন্ধ করো, পারবো না? চোখের গুণা থেকে বাঁচার জন্য সাথে সাথে আল্লাহ তাআলা চোখের উপরে একটা দরজা দিয়ে দিছে, এই দরজা অফ করার সাথে সাথে কি আল্লাহু আকবার ওই গুনাহের থেকে আমি বাঁচতে পারলাম, ঠিক কিনা? গানের আওয়াজ আসছে কানে, সাথে সাথে কান অফ করলাম, আল্লাহু আকবার, আমার সামনে একজনে গীবত বলে, ওই গীবত শুনলো আমি কি গুনাগার, আমার কান অফ করলাম, আমি অন্য কথা তুললাম, ভালো কথা আমি তার সামনে উপস্থাপন করলাম, বলে কি খারাপ চিন্তাধারা আসছে ব্রেইনের মধ্যে, দিলের মধ্যে, সাথে সাথে রব্বুল আলামিনের জিকির শুরু করে দিলাম, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। আর যাদের আল্লাহু আকবার এখনো গুনাহ করার ব্যাপারে নিয়ত হয় নাই, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, গুনাহ নিয়ে যদি কেউ একটা গুনাহ যদি কারো আমল নামায় থাকে, কমাস কম উলামায়ে কেরাম বলেন 7000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পারা যাবে? আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়, ওই আগুনের বর্ণনা হাদিসের মধ্যে আল্লাহর নবী দিয়েছেন, 1000 বছর এই আগুনকে জ্বালানোর পরে এই আগুনের রং আল্লাহু আকবার সাদা রং থেকে লাল বর্ণ ধারণ করেছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের সামনে নবী যে ওয়াজ করতেছেন, ফেরেশতারা এই আগুন এনে আল্লাহকে দেখাইতেছেন, মালিক এই যে আগুন আনছে, আগুন, আগুনকে জ্বালাইয়া এই রং ভিন্ন রং ধারণ করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা এই আগুনে নাফরমানদেরকে জ্বালাইলে হবে না, যাও 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 এই আগুনকে আরো জ্বালাও। 1000 বছর এই আগুনকে আবার প্রজ্বলিত করে সাহাবায়ে কেরাম বলে কি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে বলতেছেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, আল্লাহু আকবার, এখন হানজালার মতো মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলে তাদের মতো সাহাবীরা এখন জাহান্নাম সচক্ষে দেখতেছে। ফেরেশতারা আল্লাহকে দেখাইলেন, আল্লাহ এই যে আগুনের স্যাম্পল, আল্লাহ তাআলা বললেন এই স্যাম্পলে কাজ হবে না, যাও আবার জ্বালাও। 1000 বছর জ্বালাইয়া আল্লাহু আকবার আগুনের রং ভিন্ন করে নিয়ে আসছেন। এরপরে ফেরেশতারা আল্লাহকে দেখাইছেন, হাত্তা আসওয়াদ্দা, বলে কি হাত্তা আসওয়াদ্দাত, এই আগুনের রং হয়ে গেছে কালো। এই আগুনকে যখন আল্লাহু আকবার আল্লাহ তাআলাকে ফেরেশতারা দেখাইলেন, আল্লাহু আকবার, আলকাতরার থেকেও কালো, অমাবস্যার রাতের থেকেও কালো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এখন ঠিক আছে, এই আগুনের দ্বারাই নাফরমানদেরকে জ্বালাইতে হবে, এই আগুনের দ্বারাই বেনামাজি বেহায়া বেপর্দার নারী পুরুষদেরকে জ্বালাইতে হবে, এই আগুন দ্বারা না জ্বালাইলে হবে না। আল্লাহ তাআলা সূরাতুল হুমাজার মধ্যে জাহান্নামের আগুনের পরিচয় দিয়েছেন, নারুল্লাহিল মুকদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার, জাহান্নামের আগুন এত তেজস্বী আগুন হবে, এই আগুন যদি কারো আল্লাহু আকবার কাহারো শরীরের কোথাও স্পর্শ হয় লাগে, সাথে সাথে তার কলিজা পর্যন্ত পুড়িয়াস ভস্ম হয়ে যাবে, এই আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। সুতরাং দুনিয়ার কোনো বড়াই, দুনিয়ার কোনো কৃতিত্ব, দুনিয়ার কোনো কর্তৃত্ব, দুনিয়ার কোনো বড়ত্ব, দুনিয়ার কোনো আমিত্ব, দুনিয়ার কোনো ক্ষমতা ওই আল্লাহর দরবারে চলবে না। এই জন্য খালেস তওবা করে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে রসুলের তরিকা অনুযায়ী আমল করে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।